সো ফাইনালি আমরা চলে এসেছি ল্যাভেন্ডার গার্ডেনে। হাত দেন ওইখানে, ভাবির হাতের উপরে হাত দেন। আজকে আমাদের ভাগ্যটা একটু খারাপই বলা চলে, এখনো বৃষ্টি হচ্ছে। ফ্রাইস যদিও ভেবেছিলাম খাবো না, বাট এই যে দেখলে তো খেতে ইচ্ছা করে, তো অল্প একটু খাবো আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুক্তি আফরোজ, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মুক্তি আফরোজ থেকে। আজকে ফাইনালি আমি যাচ্ছি হচ্ছে ল্যাভেন্ডার গার্ডেনে। আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে আমি লন্ডনে আসার পর থেকেই ফেসবুকে বা আরও বিভিন্ন ধরনের ভিডিও সব কিছুর মাধ্যমে ল্যাভেন্ডার গার্ডেন আমি দেখে আসার পর থেকে ওখানে যাবো যাবো প্ল্যান করছিলাম। বাট সব কিছু মিলিয়ে নতুন করে বাসায় ওঠা, সংসার গোছানো, এই কাজ সেই কাজ, তারপরে রেহানের বাবার ছুটি হয়ে উঠছিল না, তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি। আমি ফার্স্ট টাইম ল্যাভেন্ডার গার্ডেন দেখব, তো সব কিছু মিলিয়ে অনেক বেশি এক্সাইটেড। দেখা যাক কেমন লাগে সামনাসামনি গিয়ে দেখে, ভিডিও ছবিতে তো অনেক ভালোই লাগে। যাই হোক এখন আমরা যাচ্ছি, আপনারাও সাথে থাকেন আর দেখতে থাকেন আমরা কী কী করছি। এই যে আমাদের টিকিট কালেক্ট করা হয়ে গিয়েছে, রেহানের জন্য দরকার নেই কারণ রেহান এখনো 16 বছর হয়নি, এখনো চাইল্ড, সেই জন্য। এন্ড এই যে আমরা ভিতরে ঢুকছি, বাট সবচেয়ে স্যাড বিষয় হচ্ছে কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে, দেন এখনো আবার এই যে ঝিরঝির করে নামছে, যদিও সমস্যা নাই, এই বৃষ্টি বৃষ্টি না, চলো ভিজে যাবো তো। ফাইনালি আমরা চলে এসেছি ল্যাভেন্ডার গার্ডেনে, বাট আবহাওয়াটা একদমই ভালো না, কিছুক্ষণ আগে অনেক অনেক বৃষ্টি নেমেছে, দেন এখন আবার ঝিরঝির করে বৃষ্টি নামছে, সব কিছু মিলিয়ে একটু আপসেট বলা চলে আমি এই মুহূর্তে। এখন মোটামুটি কিছুটা সময় যাতে বৃষ্টি না নামে সেটা প্রার্থনা করছি, হোপফুলি নামবে না, আমরা একটু এনজয় করতে পারবো, দেন তাড়াতাড়ি করে চলে যাবো এই আর কি। আর এই হচ্ছে বিশাল ল্যাভেন্ডার গার্ডেনের মানে বিশাল মাঠ যেটাকে বলে, যত দূর চোখ যায় পুরো ল্যাভেন্ডার ল্যাভেন্ডার ল্যাভেন্ডার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তাকেও ল্যাভেন্ডার পরিয়ে নিয়ে এসেছি। রেহান হ্যাপি? আমি আগে জানলে আসতাম না, অনেস্টলি বলছি। কেন? আমার এরকম কিছু লাগে না এই জায়গাটা, এরকম কিছু লাগে নি। তাকান ভাবির দিকে, তাকান ইজিলি, হাত দেন ওইখানে, ভাবির হাতের উপরে হাত দেন। আপনি এত দূরে কেন? আমি এখন দাঁড়িয়ে আছি ল্যাভেন্ডার গার্ডেনের ভিতরে, বাট আজকে আমাদের ভাগ্যটা একটু খারাপই বলা চলে, এখনও বৃষ্টি হচ্ছে, তো সব কিছু মিলিয়ে মানে যেভাবে প্ল্যান করে আসছিলাম যে সুন্দর করে একটা ভিডিও করব, অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো, পুরো ল্যাভেন্ডার গার্ডেনটা ঘুরে দেখব, এরকম কোনো কিছুই হচ্ছে না, বিকজ এই যে একটু করে বৃষ্টি নামছে, আবার একটু রোদ উঠছে, যেমন এখন স্টিল রোদও আছে বৃষ্টিও আছে, ঝিরঝির বৃষ্টি হচ্ছে। এই যে আমার সানগ্লাসে দেখেন, সানগ্লাসের উপরে পুরা সানগ্লাসের উপরে বৃষ্টির পানি পড়েছে, সব কিছু মিলিয়ে ভালো লাগছে, বাট এই বৃষ্টিটার জন্য বিরক্ত লাগছে, বিকজ এই বৃষ্টির জন্য আমি কোনো কিছু প্রপারলি করতে পারছি না, না প্রপারলি ভিডিও করতে পারছি না হচ্ছে ছবি তুলতে পারছি। আজকে আমি অনেক অনেক প্ল্যান নিয়ে আসছিলাম যে আজকের ব্লগটা একটু সিনেমেটিক শর্ট টর্ট নিয়ে সুন্দর করে বানাবো, বাট হচ্ছে না,
এই জন্য আমি আপসেট এই আর কি। তারপরেও ট্রাই করবো। এই যে এখন আবার রোদ উঠেছে, বাট স্টিল ঝিরিঝিরি বৃষ্টি আছে। তো এরকম যদি আরও আধা ঘন্টার মতো থাকে আবহাওয়া, তাহলে হয়তো তাও কিছু করা সম্ভব আছে। গাছের নিচে বসে আছি কারণ বৃষ্টি নামছে। মোটামুটি গাছটা ছাউনি হিসেবে কাজ করে, অনেকেই আশেপাশে এসে দাঁড়িয়েছে। মানে বৃষ্টির জন্য এই বৃষ্টিটা যে কী ধরনের বৃষ্টি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, কারণ 5 মিনিট বৃষ্টি নামছে, আবার রোদ উঠছে, আবার রোদের মধ্যে বৃষ্টি নামতেছে, আবার দেখা যাচ্ছে মেঘ হয়ে সাথে সাথে আবার বৃষ্টি নামছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো জাস্ট রোদ বৃষ্টির খেলা চলছে, আমরাও সাথে সাথে সেটার পিছন পিছনে দৌড়াচ্ছি, এরকম একটা অবস্থা। তো দেখি আর কিছুক্ষণ ওয়েট করবো, যদি আরও একবার রোদ উঠে তাহলে হয়তো আরও কিছু ছবি টবি তুলবো, আর একটু ঘুরবো। মানে পুরো জায়গাটা আমি ঘুরে দেখতে পারছি না, যেখানে এসেছি সেখানে এসেই অল্প একটু আগাচ্ছি, দেন বৃষ্টি আসছে, আবার এসে দৌড়ে বসে পড়ছি, দেন আবার মানে বৃষ্টি যাচ্ছে, আবার গিয়ে ছবি তুলছি, এরকম অবস্থা। তো যাই হোক, দেখি আর অল্প কিছুক্ষণ থাকবো, যদি এর মধ্যে ওয়েদার আবার একটু ঠিক হয়। এখন প্রচণ্ড বাতাস, তবে অত বেশি অতিরিক্ত মানের ঠান্ডা নেই, এটা একটা ভালো সাইড। আমি আসার পর প্রথম প্রথম একটু বেশ ভালোই শীত করছিল, এখন স্টিল ঠিক আছি। তো দেখা যাক কী হয়, যদি ওয়েদার ঠিক হয় তাহলে আর কিছুক্ষণ থাকবো, আদারওয়াইজ নো চলে যাবো আর কি। হুট করে যদি বৃষ্টি আসে সেই জন্য কিন্তু এখানে একটা সাইডে আবার ছাউনির ব্যবস্থা করা আছে, চাইলে ছাউনির নিচেও ওয়েট করা যাবে, বসার মতো জায়গা আছে। এবং এখানে আলাদা করে টয়লেটও করা আছে, কেউ কারো প্রয়োজন হলে টয়লেটও ইউজ করতে পারবে। আর এগুলো জন্য আলাদা করে কোনো পে করতে হবে না, যে টিকিট আছে ওই টিকিটের মধ্যেই। আর টিকিটের প্রাইস কত এখানে? 4 পাউন্ড। আচ্ছা, এখানে প্রতি অ্যাডাল্টের জন্য একটা টিকিট হচ্ছে 4 পাউন্ড করে। আর আমাদের এখানের তো লাগেনি, কারণ 16-এর নিচে, তো 16 বছরের নিচে যে কোনো বাচ্চার টিকিট দরকার হয় না। তো আমরা আসলে এখন আর ছাউনিটায় বসবো না, আমরা এখন ডাইরেক্ট গাড়িতে উঠে চলে যাব, কারণ ওয়েদার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, স্টিল ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে। আমরা গাড়িতে উঠে গিয়েছি বাইরে, এখন ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ভালোই হয়েছে আগে আগে বের হয়ে গিয়েছি, কারণ এরপরে যদি ওখানে থাকতাম গাড়িতে উঠতে গেলে পুরাই ভিজে যেতাম। আর তো আমরা এখন হচ্ছে লন্ডনের পথে আগাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখতে সই সালামতে পৌঁছে যাওয়ার পরে আবার কথা হচ্ছে। আর এদিকে পুরো একদম গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, কিছু কিছু জায়গায় এতই গাছপালা দেখতেই পাচ্ছেন, মানে হঠাৎ করেই ক্যামেরার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে। এই তো আমরা এখন একটা বার্গার শপে এসেছি বার্গার খাওয়ার জন্য, এটা লন্ডন শহরের ভিতরে আমরা চলে এসেছি, আমরা এখন আর আউটসাইডে নাই। তো বার্গার অর্ডার দেওয়া হয়েছে, একটু পরে বার্গার চলে আসবে, দেন খাওয়া দাওয়া করবো। আমি বাবল টি অর্ডার দিয়েছি, সেটাও ট্রাই করবো। আর এই দোকানটার নাম হচ্ছে বার্গার জয়েন্ট, এটা একটা বাঙালি হালাল শপ। তো এখানকার বার্গারের অনেক প্রশংসা শুনেছি, হোপফুলি খেতে অনেক ভালো হবে। তো এই যে আমাদের খাবার চলে আসছে, ফ্রাইস অ্যান্ড বার্গার সহ, আর আমি ফ্রাইস নেই নি, আমি শুধু বার্গার, কারণ আমার এত ক্ষুধা নাই সেই জন্য। খাবো না, বাট এই যে দেখলে তো খেতে ইচ্ছা করে, তো অল্প একটু খাবার। এই তো আমার ম্যাঙ্গো বাবল টি চলে এসছে, আমি একটু ট্রাই করতে চাই, ধরো খুলে দাও।
এই তো ফাইনালি আমরা বাসায় চলে এসেছি। আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।